সেভ করে দিয়েছে বিদেশি পারফুল শট নেন আছে বর্ষা স্টিল ফার্নিচার ম্যাচের ফলাফল এক আমরা খেলা দেখছি ক্যানিং ঢুড়ি বাজার থেকে টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 50,000 টাকা আর অপর দিকে আছে আমরা দেখতে পাচ্ছি তিনজন বিদেশি প্লেয়ার নিয়ে আউটুকে দেখতে পাচ্ছি আমরা আউটু প্রথম শট নিতে যাবে সম্ভবত ওদিকে গোলরক্ষক সবুজ দা আছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি তিনজন বিদেশি প্লেয়ার নিয়ে আরিয়ান একাদশ প্রথম শট আরিয়ান একাদশের হয়ে আউটু গোলরক্ষক সবুজ গোল প্রথম শটে গোল এসছে টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 50,000 এবং দ্বিতীয় পুরস্কার আছে 40,000 খেলা দেখছি আমরা ক্যানিং ঢুড়ি বাজার থেকে আরিয়ান একাদশ প্রথম শটে গোল করলো এখন প্রথম শট বর্ষা স্টিল ফার্নিচারের হয়ে শফিক নিতে চলেছে সম্ভবত 7 নম্বর চাষি পরিহিত এদিকে গোলরক্ষক আছে মহিদুল খেলা দেখছি আমরা ক্যানিং ঢুড়ি বাজার থেকে টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 50,000 এবং দ্বিতীয় পুরস্কার আছে 40,000 টাইব্রেকার জমজমাট ম্যাচ দেখেছি আমরা 1-1 ফলাফল দারুণ শট সেভ করে দিয়েছিল মহিদুল কিন্তু গোল পাওয়ার ছিল শটে শফিকের শটে গোল এসেছে অর্থাৎ এই মুহূর্তে ফলাফল 1-1 ম্যাচের ফলাফল ছিল 1-1 টাইব্রেকারের ফলাফল 1-1 তো মাঠে দর্শকগুলো দেখানোর চেষ্টা করছি আমি প্রচুর দর্শক প্রচুর বিদেশি প্লেয়ার এসছে ওদিকে দেখতে পাচ্ছি আমরা মাঠে প্রচুর দর্শক এখন শট নেবেন আইনুন 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আরিয়ান একাদশের ওই গোলরক্ষক আছে সবুজ দেখা যাক আরিয়ান একাদশের হয়ে দ্বিতীয় শটে গোল আসতে পারে কিনা গোল নিয়ে শট পাওয়ারফুল শট এবং গোল আরিয়ানের এখন বর্ষা স্টিল ফার্নিচারের হয়ে দ্বিতীয় শট নিতে চলেছে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কেটে দা বল করার সময়ও পায় না বিদেশি প্লেয়ার শট নিতে চলেছে ও গোলরক্ষক সবুজ সেভ করে দিয়েছে বিদেশি শট সেভ করে দিয়েছে সবুজ এখন হয়তো গোলরক্ষক সবুজ নিজেই শটটি নেবেন উইনিং শটটি সবুজটা নেবেন সম্ভবত হ্যাঁ সম্ভবত নয় সবুজটা দুটো দলে চাপ সৃষ্টি হয়ে গেছে সবুজদা উইনিং শট নেবেন দেখা যাক কি হয় সবুজদা কিন্তু পাওয়ারফুল শট নেন ছাত্রছাত্রীদের ভেজা রক্ত সবার আশা
বুঝার মায়ের চোখের বল, মায়ের চোখের জল খেলার মাঠের বল, অভিভাবকাকে নিয়ে বুঝানি বল। আবার ওই স্টিল ফার্নিচার এগিয়ে রয়েছে, কিন্তু স্টিল ফার্নিচার সবুজা বারবার দুটি সেভ করেছে, কিন্তু দলকে এখনো ভালো জায়গায় রেখেছে। কল্যাণ সবুজ মাঠে দর্শকগুলো দেখানোর চেষ্টা করছি আমরা। সবুজ দা ভালো সেভ করবে, কিন্তু প্রস্তুত উইনিং শট, গোল করলেই বর্ষা স্টিল ফার্নিচার। এবং গোল, এবং বিজয়ী হয়ে গেলেন বর্ষা স্টিল ফার্নিচার। হাতে 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 জিতে গেল বর্ষা স্টিল ফার্নিচার। ম্যাচের ফলাফল ছিল সবুজ দা সেভ গুলো খুব ভালো লেগেছে, কিন্তু কিছু করার নেই, বলটি চলে গেছে, নেক্সট টাইম আবার হবে।